সদ্য শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছেমতুল। এখানে মেঘের চরিত্রে টেলিনায়িকা তিতিক্ষা দাস সবার মন জয় করেছিলেন, তাই তার কামব্যাক কবে হচ্ছে তা নিয়ে অনেকেই কমেন্টে জানতে চাইছিলে। এবার সামনে এলো একটি এক্সক্লুসিভ আপডেট, যা শোনা যাচ্ছে তোমাদের জানাচ্ছি। একদিকে যেমন তৃণা সাহা বেরিয়ে যাচ্ছেন, অপরদিকে প্রবেশ করছেন তিতিক্ষা। একটি খুন এবং সেই সঙ্গে অনেক রহস্য, সব মিলিয়ে নানা কৌতূহলের মধ্যেই শেষ হয়েছিল সাহানা দত্তের জনপ্রিয় ওয়েব সিরিজ গভীর জলের মাছ। হইচই ওটিটি প্ল্যাটফর্মে খুবই জনপ্রিয় ছিল এই ওয়েব সিরিজ। এখানে চারজন নায়িকাকে দেখা যায়, উশসী রায়, স্বস্তিকা দত্ত, তৃণা সাহা এবং অনন্যা সেন। এবার সেই সমস্ত রহস্যের সমাধান নিয়ে আসছে গভীর জলের মাছ সিজন টু, কিন্তু এইবার থাকছেন না তৃণা সাহা। তিনি আগেই জানিয়েছেন অন্য প্রজেক্টের শ্যুটিংয়ের জন্য কল টাইম নিয়ে সমস্যা হবে, তার আরও একটি অন্য প্রজেক্টের শ্যুট আরম্ভ হবে। যাই হোক, টেলিপাড়াতে জানা যাচ্ছে গভীর জলের মাছ সিজন টুয়ে একটি লিড ক্যারেক্টার হতে যাচ্ছে বিন্দা, এবং সেই চরিত্রের মাধ্যমে এই জনপ্রিয় সিরিজে প্রবেশ করেছেন তিতিক্ষা দাস। নতুন চরিত্র বৃন্দা বেশ প্রধান ভূমিকা পালন করবে গল্পে। ইতিমধ্যে শুটিং প্রায় শেষ হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এইরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।